বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না এ জীবনে কবু বাজবে মনের সুর গুলাম ধুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুট লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নট নটি পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না এখন তো ডাক্তারের সিকিউরিটি বাইরে এত চিন্তার কারণ নাই। ঠিক আছে বাবা, তোমার কথায় খুব ভরসা পাইলাম, কিন্তু ওই যে কবিরাজ সালাম টালাম সবাই খুব উঠা পড়ে লাগছে। তো আমাদের গ্রামের তো একটা মালিক চোখ আছে, তাই না? এই যে বাইরে থেকে একটা ডাক্তার আসছে, একটা ছেলে আসছে, তার যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? অবশ্যই সজাগ থাকবো আমরা, আপনি কোনো চিন্তা করেন না। রহিম বাচ্চাদের তো ডাক্তার দায়িত্ব দিচ্ছে, রহিম বাচ্চা আমি খুব খুশি হইলাম, নিশ্চিন্ত হইলাম। তুমি রুদ্র দিকে খেয়াল রাখো বাবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কোনো ধরনের সমস্যা হইলে তুমি সঙ্গে সঙ্গে আমারে অথবা চেয়ারম্যান স্যারের খবর দিও, ঠিক আছে? অবশ্যই, প্রথমে আমরা চেষ্টা করব, যদি না পারি তারপরে আপনারা তো চলেন প্রতিনিধি, আপনারা তো জানেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ডাক্তার জি মামা, আমি শিক্ষক, মানুষকে জ্ঞান দিই, আমি কাউকে ভয় করি না। আমার ভয় করলে চলবে না। এই সালাম মাতুব্বর আর এই কবিরাজের অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, এখনো করছি, ভবিষ্যতে করে যাব। আসলে কি মামা, কবিরাজরা নিজেদেরকে অনেক চালাক ভাবে, ওরা জানে না যে যুগ পাল্টে গেছে। এবার জেনে যাবে, এবার সব কিছু জেনে যাবে। ওই সালাম মাতুব্বর এবং এই কবিরাজের গোষ্ঠী, মানে কবিরাজের সমর্থনকারী, তারা 6-7 গ্রামের লোকদেরকে এই আধুনিক যুগ থেকে পিছিয়ে রেখেছে। তাই নাকি? শুধু তাই না, 6-7 গ্রামের মানুষদেরকে তাদের বাড়িতে বাড়িতে ডিস কানেকশন থাকার কথা সেটা নাই, মানে নিতে দেয় না। এমনকি কোনো পত্র পত্রিকার হকারকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। তাই নাকি? শুনলে আরও আশ্চর্য হবে যে ক্যামেরাওয়ালা মোবাইল পর্যন্ত ব্যবহার করতে দেয় না, আর যদি দেখে কাউকে যে ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করছে, আসার মারে ভেঙে ফেলে। শুধু আর মেম্বারের ছেলে আরজু, তাকে কিছু বলে না, আর আমি তো মোবাইলই ব্যবহার করি না। আপনি কি পত্রিকা পড়েন না মামা? পড়বো না কেন, আমি শিক্ষক মানুষ, পত্রিকা তো আমাকে পড়তেই হবে। আর আমি যে স্কুলে মাস্টারি করি সেটা তো চেয়ারম্যান সাহেবের গ্রামের স্কুল, ওখানে সব কিছুই পাওয়া যায়। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে অভয় দেওয়া, তুমি কোনো কিছুতে ভয় পাবে না। রুগী দেখতে শুরু করো, চেম্বারে বসো, রুগী আসার ব্যবস্থা আমরাই করে দেবো, কোনো হুমকি দামকিতে পিস পাওয়া হবে না। মনে রেখো আমি আসি, আর যারা চিকিৎসা নেবে তারাও তোমাদের সাথে থাকবে, যেহেতু তোমাদের সেবা পাচ্ছে, আর চেয়ারম্যান সাহেব তো আসেই না। অবশ্যই মামা, আপনারা আছেন, আমি কোনো চিন্তা করি না, আর নির্ভয়ে এখানে কাজ করবো।
সেই জন্য আমরা গ্রামে এসেছি। বাহ, তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও। আপনাদের বাড়িতে নাকি ডাক্তার সবাইছে? ও আসছে মানে? ডাক্তার সবাইছে ঢাকা থেকে, MBBS, অনেক জিগজাগ, স্মার্ট। এইবার একটু গ্রামের সবার উপকার হইব। অবশ্যই, তুমি বুঝতে পারতেছ না কেন এতদিন এই বাদশাহ উইথ রহিম এই গ্রামে ছিল না, সেই জন্য মনে করে যে হ্যাঁ ডাক্তার আসে নাই। আমি যে গ্রামে আসছি সাথে সাথে ডাক্তার চলে আসছে, দেখছো? হইছে থাক, আর চাপা মারতে হইতো না, চেয়ারম্যান স্যার চাইছে সেই জন্য তো ডাক্তার আসছে। এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো। তুমি কি চিন্তা করে দেখছো এই গ্রামের মানুষগুলো কত সহজ সরল, সেই জন্য ওই কবিরাজের কাছে সবাই যেত, পানি পরা, মালা পরা, বিভিন্ন ফল পরা। এখন আর ওই কবিরাজের কাছে কেউ যাবো না, সবাই ডাক্তার কাছে আসবো, বুঝতে পারছো? জীবনে আপনি একটা ভালো জিনিসই করছেন। ভালো জিনিস মানে ভালো কাজ করছি, তুমি এটা কী বলতেছো? শুনো, আমি কি খালি একটা ভালো কাজ করছি নাকি? আমি কি আর অন্য ভালো কাজ করি নাই? অন্য আর কী ভালো কাজ করছেন শুনি। নিজের কথা নিজে বলতেছে না, তুমি যেহেতু শুনতে চাইতেছো, তুমি আমার শোনা মানো, তোমার না কয়ে তো উপায় নাই। শুনো, আমি যে তোমার ভালোবাসি সেটা কি ভালো কাজের মধ্যে পড়ে না? হয়েছে থাক, বেশি ভালোবাসা ভালো না, পরে আবার কবিরাজের কাছে যাইতে। এই এটা তুমি কি কইলা? তুমি তো কথাটা ভুল বললা, আমি কবিরাজের কাছে যাবো কেন? আমি যদি এখন যাই তাহলে কার কাছে যাবো? ডাক্তারের কাছে যাবো। আপনি যেখানে খুশি যান, আমি আমার মতো যাব। এই যাবে মানে? আমি তো এখন পর্যন্ত কথা শুরুই করি নাই, কেমনে যাবা? হ্যাঁ, আর যাওয়ার আগে দিতে হয়, তুমি জানো না কি দাও না কি দাও আর দাও। রূপের মাইয়া চল চল দুইজনে পালাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল দুইজনে হারাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল দুইজনে পালাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল দুইজনে হারাই। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, ভালোবাসা আমায় যদি করো পর, কইছে গুরুজনে কইছে কানে কানে, এমন বয়সে আমার প্রেমের রীতির দরকার নাই। ও ও রূপের মাইয়া চল চল দুইজনে পালাই, না না প্রেমের দরকার নাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল দুইজনে হারাই, না 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 প্রেমের দরকার নাই নাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল দুইজনে পালাই, না না চল চল তুই জানি হারাই। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, ভালোবাসা আমায় যদি করো পর, কইছে গুরুজনে কইছে কানে কানে, এমন বয়সে আমার প্রেমের দরকার নাই নাই। ও ও রূপের মাইয়া চল চল তুই জানি পালাই, না না প্রেমের দরকার নাই, ও মাইয়া রূপের মাইয়া চল চল তুই জানি হারাই। যেদিন আমি দেখছি তোমার ঘন কালো চুল, সেদিন হয়ে গেল আমার মস্ত বড় ভুল, যেদিন আমি দেখছি তোমার ঘন কালো চুল, সেদিন হয়ে গেল আমার মস্ত বড় ভুল, ভাই দিবানা আনা গোনা করলো শুরু মন, তোমার কাজল চোখের মায় পড়লাম রে যখন। আমার খালার কই গেছিলেন আপনি? আমি তো কুতুবপুরে গেছিলাম খালার বাড়িতে। আমি আপনারে সারা গ্যারাম খুঁজে মরি, আর আপনি খালার বাড়ি কেন আসেন কি কেউ? ওখানে কে থাকবো আবার? কেন ফালতু বন্টুন থাকলেই বা কি পড়ি?
তুমি তো জানো আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। খালি খালি আমার উপরে রাগ করো কে তুমি? আম্মা দাঁড়িয়ে দিকে আহেন, আহেন জলদি আহেন। নাম কি, বাড়ি কই, বাপের নাম কি, মার নাম কি, কোন বাড়ি কনে? ওই পারে গ্রামে আমার বাসা। তুতলা নাকি? ওই পারে মানে ওই গ্রামের নাম কি? কুতুপাড়া দাদা। বাপের নাম কি? বদির উদ্দিন। হাঁসের পাইকারা চাল উনি আগে করতো, এখন তো আর করেন না। ও তাহলে এখন কি গাড়ি চালায়, ড্রাইভার? না চাচা, ইটের কন্ডাক্টর চাচা। ও এক ইটের কন্ডাক্টরের পোলা হচ্ছ তুমি, এ কানের মধ্যে দেখি। হ্যাঁ, এই পিরিতপুর গ্রামে আশেপাশে যতগুলা গ্রাম আছে আমারে চিনে না, এরকম কোনো মানুষজন নাই। তুই এখানে কি করস? আব্বা আমি তো হাঁস খুঁজতে আইছিলাম। হাঁসগুলো যে কই গেল আব্বা? হাঁস হুকনে চোখে পাবি কনে? হাঁস থাকবো নদীতে, হাঁস থাকবো পানিতে, হাঁস থাকবো পুকুরে, এখানে কি কথা কথা কে? না বা, হাঁস গুলো না পুকুরে পাই নাই। এই তুমি এর দাঁড়িয়ে রইলে কেন? বাড়ি যেখানে হয় না যাও, আর যদি কোনোদিন এই গ্রামে দেখি না, যদি দেখি, এই শোনো একদম গিরুর থেকে নলি আলাদা দেবো নলি। এই তুমি আমার চিনো? তোমার জ্ঞাতি গোষ্ঠী যে যেহেন আছে সবাই আমার চিনে। আমার নাম হচ্ছে সালাম তালুকদার। হ্যাঁ, আমি চেয়ারম্যান ইলেকশন করছিলাম, আমার মার্কা ছিল খারা খেজুর গাছ। অতএব তুমি কি করছো কনে আর দিছো, তোমার কোনো তাল নাই, ঠিক আছে? বিচার সালিশ মানুষের আপদে বিপদে, হ্যাঁ সবখানে আমার পায় মানুষ। উকেরা সালাম তালুকদারের মেয়া, আর তুমি এক ইটের কন্ট্রাক্টরের বলা খারের ইচ্ছে কাহানো, শুধু হাঁটা ধরো, হাঁটো। আমি তো সাহসের তারিফ করি। এই তোর কি তোর বাপের মান সম্মান ইজ্জতের দিকে একটু খেল নাই? তুই এখানে খাড়িয়া দিন দাহারে কথা কইবে লাগতো। আব্বা আমি তো হাঁস খুঁজতে আইছিলাম, হাঁস খুঁজতে খুঁজতে এই লোকের সাথে দেখা। আব্বা আমি তারে কেমনে চিনম? হে তো আমগো গ্যারামি দিনা। তুই তারে চিনস না, আমি ওইনে থেকে দেখছি। না একবার হাত ধরবা লাগছ, আবার মুখ মুখিসা এক কথা কইবে লাগছ। তোর বাপের চোখ কি এতই পাওয়ার কইমে গেছে গা, যে তোর বাপের চোখে কোনো কিছু পড়ে না? হ্যাঁ, মিশা কথা কইতে কইতে তোর জিবলা পুষ্ট হয়ে গেছে গা। আব্বা বিশ্বাস করো আমি তারে চিনি না তো, হে তো আমাকে গ্যারামে দি না। তরে না, তুই এত মিশা কথা শিখছত কইতে গে। এই জিবলা সাইসে ওই পুষ্ট জিবলা সাইসে একদম পাতলা করে দিমু। আমি তোর তরে আর বাইরে থেকে বাইরে বের দিব না, বাড়ির ভিতরে থাকবি, বাড়ির ভিতরে খাবি, তোর হাঁস খুঁজতে না। হাঁস খুঁজার জন্য আমি আলাদা লোক রাখুম? হাঁস তুমি হুগনার মধ্যে খুঁজবার আইছো, হাঁস খুঁজবার দেবে পানিতে, হাঁস খুঁজবার দেবে পুকুরে, এখানে হাঁস আর হয় না? হ্যাঁ আব্বা পুকুরে খুঁজছিলাম, পুকুরে পাই না। এই এই ফষ্টি নষ্টি স্যার, এই চল আব্বা চল। আপা আপা করবি না, ঘরে যাই বাইরে যাই, আগে তোর মার বিচার করো, তারপরে তোর বিচার। তোর মা কেমন মেয়ে জন্ম দিছে যে মেয়ের খবর রাখে না? আমার এই যন্ত্রণা, মেয়ে বড় হয়েছে দেখে তো আমার এত কষ্ট। তোমার মেয়ে কি করছে জানো? এক ইটের কন্ট্রাক্টরের পোলার সাথে আমি কিছু করি না, একবারে দিব ব্ল্যাক কাইটা হলাম তোর।
এই আজকে থেকে সব বন্ধ। এই তুই যে আমার আমার অন্ন ধ্বংস করা তাকে নিজে বাদুকাস, আমার বাদের কি কোনো মূল্য নাই, আমার কি কোনো ইজ্জত নাই? দেখেন আপনার এই রং ঢং আমার একটু ভালো লাগে। আরে একটা কথা শোনো না, একটা কথা শোনো, একটা চিন্তা কইতে হলাম মেন্ট করে খাওয়ান দাওয়ান সব রুমের ভিতরে দিবে। যা করে যা। মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? তা না হলে পড়াশোনা শেষ করে শহরে প্র্যাকটিস না করে পিরিতপুরে এলাম। হ্যাঁ, আমিও আপনাকে এই কোশ্চেনটা করবো বলে ভাবছিলাম। না মানে এটা আমার নিজস্ব চিন্তাভাবনা, মানে প্রত্যেকের তো আলাদা আইডিওলজি থাকে, তো সেই জায়গা থেকে মানে আমার পেশা যেটা, আমার তো সেবা করা, সেবা করতে হবে, সেই জায়গা থেকে এটা করা। অনেকেই তো মানে ডাক্তারি পড়াশোনা করে আজকে সবার আইডিওলজি কোথায়, তারা কোথায় এখন, তাই না? এই আর কি। আপনি এখানে না এলে হয়তো আপনার সঙ্গে কোনোদিন পরিচয়ই হতো না। আমি ওই ফুলের জিনি না, আব্বাই খালি খালি আমার এই রুমের মধ্যে আটকে রাখছে। আমি তো অন্য কেউ না, পর কেউ না, গ্রামের সুসন্তান শুক্র আলী ওরূপে গাড়িটা শুক্র। কি ভাবছিলি? হ্যাঁ, আমি আর জেল থেকে ছাড়া পাবো না ভাই। আমি তো শুনছিলাম আপনি কি শুক্রালী জেলা জুতে আছে নাকি ক্রস ফায়ার।